নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে লোকনাথ বাবা তিরোধান দিবস তো আজকে আমরা জানব বাবার পুজোয় কোন পাঁচটি কাজ করলে জীবনে নেমে আসবে সুখ সমৃদ্ধি এবং বাবার আশীর্বাদে পূরণ হবে মনের সমস্ত ইচ্ছে বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দের একত্রিশে আগস্ট জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে চব্বিশ পরগনার কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাবা লোকনাথ তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল ও মাতা ছিলেন কমলা দেবী লোকনাথ বাবাকে অনেকেই স্বয়ং মহাদেবের অবতার বলে মনে করেন তার আরাধনা করলে সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে ভক্তদের মনে পরম বিশ্বাস লোকনাথ ব্রহ্মচারী বা বাবা লোকনাথ ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমিই রক্ষা করিব আজও তার এই আশ্বাসবাণী মনের প্রাণ বিশ্বাস করেন তার অগণিত ভক্ত এবারে আমরা জানব লোকনাথ বাবাকে খুশি করে তার আশীর্বাদ লাভ করার কয়েকটি সহজ উপায় প্রথমত নীল সাপলা বা নীল শালুক এবং যে কোনো সাদা ফুল দিয়ে বাবার পুজো করুন দ্বিতীয়ত বাবা লোকনাথ শিবের অবতার তাই তার পুজোই বেলপাতা অবশ্যই করে দিতে হবে তৃতীয়ত তাল ও কালো জামের নৈবেদ্য দিলে প্রসন্ন হত বাবা চতুর্থত তার সঙ্গে দিতে হবে মিশ্রি ও তাল মিশ্রি যা কিনা লোকনাথ বাবা অত্যন্ত প্রিয় পঞ্চমত এর পাশাপাশি পুজোয় যে কোনো সাদা মিষ্টি নিবেদন করলে প্রসন্ন হন বাবা আর পুজোর পরে এর প্রসাদ এই প্রসাদ অবশ্যই কোনো বাচ্চাকে খাইয়ে দিন এতে বাবা অতি তৃপ্ত হন ও আমাদের জীবনে নেমে আসে সুখ ও সমৃদ্ধি জয় বাবা লোকনাথ কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্ট সেকশানে লেখো আর লিখবে জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ